গাইস ফাইনালি চলে আসলাম পাহাড়পুর। পিছনে দেখতে পাচ্ছেন তো আমরা ওখানে টিকিট এন্ট্রি করে এখন ঢুকুন পাহাড়পুরের ভিতরে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সো অনেকগুলো জার্নি করে আর কি। পাহাড়পুর সম্পূর বিহার আসলে অনেক রোদ গাইস, অনেক রোদ, যাইতে পারতেছি না। সবার প্রিয় জায়গা পাহাড়পুর সম্পূর বিহার নগার বদলগাছি উপজেলায় যাচ্ছি। তো গাইস সে একটা ব্লগ হবে যেহেতু পাহাড়পুর ভিজিট করতে যাচ্ছি, জানি না কতদূর দিতে পারবো আপনাদের ব্লগে। আর যদিও এটা রোডের জার্নি হবে এবং প্রায় 50 কিলো মিনিমাম, এবং আমার সাথে যাচ্ছে আমার ছোট ভাই সিনা, সে বাইরে আছে। তো আমি বাসে এখন ইন্ট্রো নিচ্ছি, তো এখন বেশি দেরি করবো না গাইস, যেহেতু অনেকদিন পর একটা ব্লগ হবে। তো লেটস ব্লগ, সো লেটস গো টু পাহাড়পুর সম্পূর বিহার। তো রোডের সিনেমারি শট দেখতে দেখতে আমরা চলে যাবো পাহাড়পুরে, সো লেটস গো। তো রাইট নাও গাইস এখন আমরা চলে আসছি, মানে যাচ্ছিলাম পাহাড়পুর এখন খেতলালের মাঝামাঝি রাস্তাতে। দেখতে পাচ্ছেন আসলে অবস্থা খুবই খারাপ। বগুড়া থেকে প্রায় কত কিলো, প্রায় 33 কিলো রাইড হয়ে গেছে অলরেডি। তো আর কিছু কিলো আছে, মনে হয় 8-9 কিলো। সামনে জামালগঞ্জ, সেখান থেকে যাবো। তো আমার সাথে আসি কে সিনা, পাহাড়পুর কখনো যাওয়া হলো পাহাড়পুর? না এর আগে যাওয়া হয়নি, আজকে ফার্স্ট। তো চলেন লেটস গো গাইস। তো রাইট নাও গাইস ফাইনালি চলে আসলাম পাহাড়পুর। পিছনে দেখতে পাচ্ছেন তো আমরা ওখানে টিকিট এন্ট্রি করে এখন ঢুকে পড়বো ভিতরে। তো দেখা যাক প্রায় 50 কিলো জার্নি শেষে পাহাড়পুরে। তো গাইস দেখতে পাচ্ছেন ওটা পাহাড়পুর সম্পূর বিহার আসলে অনেক রোদ গাইস, অনেক রোদ, যাইতে পারতেছি না। দূর থেকে দেখে আমাদের সাথ নিতে হবে, চেষ্টা করবো যাওয়ার, দেখা যাক কী হয়। তো যাই হোক যাবো। আসলে সিনেম্যাটিক শটটা কেমন লাগলো গাইস? সিনেম্যাটিক শটটা নিয়েছে আমার ছোটো ভাই সিনা, তো সিনা নিয়েছে। দেখতে পাচ্ছি আমি পাশে বিহার, কিছুক্ষণ পর ওখানে যাবো একটু, রোডটা ঘুমলে যদি আমরা মানে দুপুরবেলা আসি একদম। দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা প্লেস, আর এটা নগার বদলগাছি উপজেলায় অবস্থিত। আর এই পাশে তো আলতাদিঘির মতো একটা জায়গা দেখতে পাচ্ছি, আর এগুলো শেড বসে থাকার। সো রাইট নাও সিনা মিট হচ্ছি না সিনা, এখন কি আমরা চিল করতেছি, রিল্যাক্স? এখন আমরা রিল্যাক্স করতেছি, কিন্তু তোর কাছে কখন যাবো? একটু পরে আমরা যাবো ওই সাইডে, অনেক সুন্দর জায়গা ওই সাইডে আমি যাবো, মনে হচ্ছে যে যাইতে পারবো না, দেখা যাক ইনশাল্লাহ যাবো, চেষ্টা করে যাবো আমরা। তো একটু আমাদের সাহস দেন না, সাহস দিলে যেতে পারবো, কারণ এত রোদ কেমনে যাই, রোদের ফেটে পুড়ে অবস্থা, মানে রাইড করে সিনা তো রাইড করতে পারে না, আমি রাইড করি পুরো রাস্তা, অবস্থা খুবই খারাপ। অলরেডি কালো হয়ে গেছে রোদে, হ্যাঁ কালো অবশ্যই না, বা বাসায় গিয়ে আমি ফসাবো ফ্রেশ ওয়াশ মেখে। যাই হোক লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট অফ পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সম্পূর বিহার, এটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রীপাল দেব 781 থেকে 821 শতকের দিকে এই বিহারটি তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।
এখন আমি এই ভিতর থেকে বের হচ্ছি, আর ভালো লাগছে না, বগুড়া যেতে হবে। অ্যান্ড আপনারা সিনেমেটিক শট এবং দেখলেন ভিডিওগুলো, ফুটেজগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। অ্যান্ড ব্লগটা শেষ করে দিতে হবে আমাদের কিছুক্ষণের মধ্যে এই আর কি। তো চলেন এখন এখন আমরা লাঞ্চ করবো, তো টাইম টু লাঞ্চ। তো আমরা চলে আসছি নিচুতে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, কী খাওয়া যায় বলা যাচ্ছে না। তো আমি অলরেডি কিছু খেয়েছি, আর সিনা হয়তো কিছু খাবে। মোগলাইয়ের অবস্থা দেখছেন, আমরা যে হোটেলে খাচ্ছি এত দামি মোগলাই, সেই নৌকা মানে পাহাড়পুর হোটেলের সামনে 70 টাকার মোগলাই। এত দামি মোগলাই কখনো খাই নাই, মানে বগুড়াতে একটু আলাদা টাইপের বানানো হয়, বাট এখানে বগুড়ার থেকে একটু আলাদা। আজকে ব্লগটা এখানেই ওভার, ফাইনালি ব্লগটা এখানেই ওভার। এতটা টাইপ আসলে কতটা দিতে পারছি আপনাদের জানি না, বাট চেষ্টা করেছি। ইনশাল্লাহ এখন থেকে ভালো ভালো ব্লগ আসবে, রেগুলার ব্লগ আসবে। বাট একটু রেগুলার মানে মাঝে মাঝে একটু প্রবলেম থাকে কিছু মানুষের, পার্সোনাল কেন আসলে ব্লগ আসে না, এবং যেটাই অলসতা নিজের ভিতর। ইনশাল্লাহ ব্লগ এখন রেগুলার হবে। এবং ফেসবুক পেজ পেজে যারা লাইক দেননি, রিদয় হাসান লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সবাই লাইক দিয়ে দিবেন। আর ইনশাল্লাহ সো গাইস, আজকে ব্লগটা কেমন হলো কমেন্ট জানাবেন, এবং লাইক দিবেন, কমেন্ট করুন, শেয়ার করবেন। সো এই আর কি আজকে ব্লগটি বন্ধু শেষ। আসসালামু আলাইকুম, গুড বাই।